চ্যানেল হাড়ির খাবারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন দিন, তাই নতুন রান্না দিয়ে শুরু করছি। আজকে হচ্ছে এঁচোড়ের ডালনা, পনিরের ঝোল, আর সেদ্ধ ডাল আর লাল শাকের তরকারি করা হয়েছিল। ইতিমধ্যে গিনি উঠে গেছে, দেখুন কী সুন্দর লাগছে গিনিকে উঠে। প্রথমেই সেদ্ধ করা আলুটাকে মা সর্ষের তেলে ভেজে নিচ্ছে। আমরা আলু সাধারণত সেদ্ধ করে ভেজে নিই, তাতে খেতে আর ভালো টেস্ট হয়। তারপরে গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে একই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে আর একটু রাঁধুনি আর কালো জিরে ফোড়ন। নিরামিষের দিন এই ফোড়নটাই দেওয়া হয়। আমরা সাধারণত একই ফোড়ন দিয়েই রান্না করে থাকি, তবে রান্না বিশেষে কয়েকটা ফোড়ন আলাদা দেওয়া হয়। তারপরেই সিদ্ধ করা এঁচোড় দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। পাশেই যে কড়াইটা আছে সেটাতে পনিরের ঝোল রান্না হচ্ছে, সে পনিরের মধ্যেও একই ফোড়নই দেওয়া হয়েছে। এরপরে এঁচোড়ের মধ্যে হলুদ নুন এগুলো দিয়ে দিয়েছি। পাশের কড়াইতে একসাথেই রান্না হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এখন বড্ড গরম পড়েছে, তাই তাড়াতাড়ি রান্নাঘর থেকে না বেরোলে সেই একটা বেজে যায়। তাই পাশে পনির ভাজা হচ্ছে, পনিরটাকেও সেদ্ধ করে নেওয়া হয়েছে, আর একই সাথে এঁচোড়ও তৈরি হচ্ছে। আজকে আমরা নিরামিষ খাচ্ছি, তাই দুটো পদই নিরামিষে। মাছ তো সবসময় খাওয়া হয়, আপনারাও কি এরকম করে খান? আমাদের বাড়িতে কিন্তু নিরামিষটা একটু বেশি হয়, নিরামিষ খেতে অবশ্য ভালোই লাগে আমাদের সবার। এরপরে পনিরটাকে হালকা করে ভেজে নেওয়া হলো। ওই একই তেলের মধ্যে যেহেতু ফোড়ন দেওয়া হয়ে গেছিলো, তাই আলুও ভেজে নেওয়া হলো। আমি আগে থেকে মিক্সিতে আদা, লঙ্কা, তারপরে জিরে, ধনে এইগুলোকে পেস্ট করে নিয়েছিলাম, তাই যে গ্রেভিটা হবে সেটা খুব ঘন ঘন হবে। আর নিরামিষের দিন একটুখানি ভালো করে মানে একটু ঘন ঘন কষিয়ে রান্না না করলে ভালো লাগে না, তাই সেই পেস্টটাকে দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে সাধারণত একটু কষা কষা খাবারই রান্না করা হয়। আর আলুর মধ্যে দেওয়া হচ্ছে একটু জল, নুন আর হলুদ, সেটাকে একইভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এঁচোড় বা যে কোনো নিরামিষ আইটেম যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। ইতিমধ্যে এর মধ্যে গুড় দিয়ে দেওয়া হলো, আর ছানার যে তরকারিটা হচ্ছে সেটার মধ্যে ওই একই জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা আর আদার পেস্ট দিয়ে নেওয়া হলো। আমরা সাধারণত চিনিটা একটু অ্যাভয়েড করি, আমরা গুড় দিয়েই রান্নাটা করে থাকি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেই পারেন। তারপরে পনিরের যে কড়াইতে ওটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। মাকে একটু দেখিয়ে দিলাম, মা প্রচণ্ড ঘেমে টেমে আছে, মা বলছিল আমাকে দেখাতে না, কিন্তু দেখুন আমার তো খুব ভালো লাগছিলো, কার না নিজের মাকে ভালো লাগে বলুন। তারপরে পরিমাণ মতো দুটোতেই জল দিয়ে দিয়ে পনির দিয়ে দেওয়া হলো আর ফুটতে দেওয়া হলো। ভালো করে ফুটে ওঠার পরে যে সিদ্ধ করা আলু ভাজা ছিল সেটা এঁচোড়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার আর ভালো করে ফুটে দিতে হবে স্লো ফ্লেমে। যখন ফুটে উঠল, ফুটে ওঠার পরে একটু চালের গুঁড়ি দিয়ে এঁচোড়টাকে একটু ঘন করতে দেওয়া হলো। আপনি এখানে ময়দা দিতে পারেন বা আটা দিতে পারেন, কিন্তু আমরা সাধারণত চালের গুঁড়ি ব্যবহার করি। ঘি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিন এঁচোড়ের ডালনা আর পনিরের ঝোল। আর পাশাপাশি রান্না করা হয়েছিল সেদ্ধ ডাল, মুসুরির ডাল আর ছানা। ছানা মুড়ি দিয়ে টিফিনে খাওয়া হয়, বাপি আর আমি টিফিনে খাই, তাই সেটা প্রত্যেক দিনেরই একটা রেসিপি। তাহলে কেমন লাগলো বলুন আজকের রেসিপি, কমেন্ট, শেয়ার আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।